স্বাগত রাত নয়টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ এবং সাথে আছে আমি মহমুদ মৌমিতা শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম একাদশ সংসদে প্রথম বাজেট অধিবেশন কাল সব দলের অংশগ্রহণে প্রাণবন্ত হওয়ার আশা পরিবহন শ্রমিকদের বাধায় কার্যকর হচ্ছে না নতুন আইন সড়কের প্রাণহানিতে উদ্বিগ্ন মন্ত্রী নুসরাত হত্যা মামলায় আদালতে পিবিআই এর অভিযোগপত্র গ্রহণ বিচার শুরু ২০ জুন ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনে দুদক পরিচালক বরখাস্ত তদন্তে নতুন কর্মকর্তা ব্রিস্টলে কাল টাইগারদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ একাদশে আসতে পারে পরিবর্তন শুনছিলেন শিরোনাম শুরুতেই আসছে বাজেট খবর কাল বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আর ১৩ জুন প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সবাই মনে করছেন এবারের বাজেট অধিবেশন হবে জমজমাট কারণ অনেকদিন পরে এই অধিবেশনে আওয়ামী লীগ জাতীয় পার্টির পাশাপাশি বিএনপির সংসদ সদস্যরাও আলোচনায় অংশ নেবেন পাঁচ মেয়াদে ২১তম বাজেট দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার ১৩ জুন বাজেট পেশ করা হলেও আলোচনার সময় পাওয়া যাচ্ছে কম কারণ ৩০ জুনের মধ্যেই পাশ হতে হবে আগামী অর্থ বছরের বাজেট সংসদের চিফ হুইপ বললেন সব সংসদ সদস্য যাতে আলোচনার সুযোগ পান সেজন্য সরকারি ছুটির দিনও অধিবেশন চলবে এই নির্বাচনের পরে প্রথম বাজেট জনগণ এটার উপর অনেকটা আশা নিয়ে তারা আছেন এবার বিএনপি জাতীয় পার্টি স্বতন্ত্র এবং অন্যান্য যারা আছে তারাও এই বাজেট অধিবেশনে অংশগ্রহণ করতে পারবে এবং আমরা আশা করি যে আমরা তারা ভালো সুযোগই পাবে এবং তারা বাজেট নিয়ে আলোচনা করবে এবং সকলে আলোচনার মাধ্যমে একটা সুন্দর ভালো জনগণের জন্য একটা ভালো বাজেট এবার পাশ হবে সংখ্যায় কম থাকলেও এবার বাজেট আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপির এমপিরা অন্যদিকে বিরোধী দল জাতীয় পার্টি তো আছেই ফলে সরকার ও বিরোধী দলের পক্ষের মধ্যে জমজমাট বাক যুদ্ধ সম্ভাবনা দেখছেন অনেকেই আমরা যেহেতু প্রধান বিরোধী দল আমাদের সাথে বিএনপি খুব অল্প কয়েকজন হলেও সংসদের আছেন তারা আমাদের সাথে থেকে এই বাজেটকে তারা একটি ভালো ই করতে পারবেন বাজেট নিয়ে আলোচনা করতে পারবেন বাজেট গণমুখী হতে হবে বাস্তবায়নযোগ্য হতে হবে আমরা ৫ লক্ষ কোটি টাকার বাজেট প্রণয়ন করছি সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আমরা কতটা বাস্তবায়ন করতে পারছি স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ ১৯৭২-৭৩ অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা আর এবারের বাজেটের আকার হচ্ছে ৫,২৩,১৯০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৭২,০০০ কোটি টাকা নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভ্যাট না দিয়ে ইউটিউব ফেসবুক গুগল ও বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের দিন শেষ হচ্ছে ভ্যাট আইন পাশ হলে জুলাই থেকে বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধনের আওতায় আসতে হবে তাদের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তারা জানান আইন না মানলে প্রয়োজনে এসব যোগাযোগ মাধ্যম এদেশে চলতে দেওয়া হবে না প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে বদলে গেছে বিজ্ঞাপন প্রচারের ধরন টিভি পত্রিকার পাশাপাশি বিজ্ঞাপন প্রচারের বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম গুগল জিমেইলের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম টিভি পত্রিকার বিজ্ঞাপন থেকে ১৫% ভ্যাট আদায় করে সরকার কিন্তু আইনি দুর্বলতার কারণে অনলাইনে প্রচারিত বিজ্ঞাপন থেকে ভ্যাট আদায় করা যাচ্ছে না তাই নতুন আইনে এসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এনবিআর কর্মকর্তারা জানান আইন পাশ হলে ভ্যাট নিবন্ধন অথবা এজেন্ট নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়া হবে সাড়া না মিললে বিটিআরসির মাধ্যমে বিজ্ঞাপন কিংবা সাইটও বন্ধ করে দেয়া হতে পারে নতুন আইনে অনিবাসী যারা ব্যবসায়ী তাদের ভ্যাটের নিবন্ধনটা বাধ্যতামূলক করা আছে এখন তারা এই ৫৫,০০০ বর্গমাইলে যদি কোনো ব্যবসা করে বাংলাদেশের টেরিটরিতে যে কোনো বিজনেস করলে দে উইল হ্যাভ টু পে ভিএটি এখন তারা তাদের হেডকোয়ার্টার্স আমেরিকাতে হলো না মানে ইউরোপে হলো ডাজেন্ট ম্যাটার একইভাবে বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমেও দেশে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এসব বিজ্ঞাপন থেকেও ভ্যাট পায় না সরকার
ইউটিউব ফেসবুকের মতো আইনের আওতায় আসবে এসব বিজ্ঞাপনও। স্টার নেটওয়ার্কসে, স্টার মুভিজ, এইচবিও যেসব চ্যানেলগুলি আছে এরা অনেক বিজ্ঞাপন প্রচার করে, এবং নট অনলি বাংলাদেশি কোম্পানি, বিদেশি কোম্পানি বিজ্ঞাপন প্রচার করে। তো এটার অডিয়েন্স তো হচ্ছে আমাদের দেশে 16 কোটি মানুষ। তো এদের জন্য যখন এই বিজ্ঞাপনটা প্রচার হচ্ছে, এটা সেবাটা বাংলাদেশের মানুষকে দেওয়া হচ্ছে, তো এটার উপরে ভিএটি অ্যাপ্লাই করছে। এনবিআর কর্মকর্তারা জানান, প্রতিবেশী দেশ ভারতে ইউটিউব ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অফিস রয়েছে। কর সংক্রান্ত বিষয়ে এসব অফিসের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেদেশের সরকার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোলট্রি খাতে টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারের আলাদা নজর প্রয়োজন বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। বাজেটে পোলট্রি শিল্পের কাঁচামালের আমদানি কর না কমালে ক্ষতির মুখে পড়বে খামারিরা। কমবে বিনিয়োগের হার, বাড়বে মাংস এবং ডিমের দাম। তাই বাজেটে 2030 সাল পর্যন্ত কর অব্যাহতি সুবিধা চান পোলট্রি খামারিরা। দেশে সস্তামিশে সবচেয়ে বড় উৎস পোলট্রি খাত। বর্তমানে এ খাতে বিনিয়োগ ছাড়িয়েছে 30,000 কোটি টাকারও বেশি। জিডিপিতে অবদান প্রায় 2.5%। কিন্তু কাঁচামালের জন্য স্থানীয় যোগান কম থাকায় এখনও নির্ভর করতে হয় আমদানির ওপর। 2015 সালের আগে পোলট্রি শিল্প কর অব্যাহতি সুবিধা ভোগ করে আসলেও 2015-16 অর্থ বছর থেকে তা বাতিল হয়। পোলট্রি ফিডের অন্যতম কাঁচামাল ভুট্টার ওপর আছে 5% অগ্রিম আয়কর। এছাড়া সয়াবিন মিলে আছে 5% রেগুলেটরি ডিউটি। ব্যবসায়ীরা বলছেন শুল্ক ও অগ্রিম আয়কর বাতিল না হলে এর প্রভাব পড়বে ভোক্তার ওপর। সয়াবিনের উপরে ডিউটিটা জিরো হওয়া উচিত। প্লাস আমরা যেসব টুকটাক ইনগ্রিডিয়েন্ট ইম্পোর্ট করি, দেখা যায় আমাদের 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। কাজে এটাই সমন্বয় করার জন্য আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা অনেক কমিয়ে ফেলা উচিত। এখন যেটা 5% আছে, এটা 1% চলে আসা উচিত, বা 1.25 চলে আসা উচিত। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে পুরোপুরি মকুব না হলেও কৃষির এই উপখাতকে গতিশীল করতে প্রয়োজন কর সংস্কার। অনেক ট্যাক্সই কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসছি, এবং কিছু কিছু ক্ষেত্রে এখনও তাদেরকে ট্যাক্স দিতে হয়, সেগুলি কীভাবে আরও কমানো যায় সে ব্যাপারেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে ধীরে 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 এটাকে যেন নিয়ে আসতেছে, এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতেছি। পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে 65,000 খামারি বছরে প্রায় 6,75,000 মেট্রিক টন মাংস এবং 821 কোটি ডিম উৎপাদন করছে। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবহন শ্রমিক সংগঠনের বাধায় কার্যকর হচ্ছে না নতুন সড়ক পরিবহন আইন, ফলে পুরনো আইনেই সড়ক দুর্ঘটনার মামলা করছে পুলিশ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শ্রমিকদের আপত্তিগুলো নিরসনের চেষ্টা করছে সরকার। ঈদের সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। ঈদের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 66 জন। প্রতিদিন সড়কে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, গতবারের তুলনায় এবার ঈদের সময়ে দুর্ঘটনার সংখ্যা কম হলেও মৃত্যুর হার বেশি। সড়কে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধীরগতির থ্রি হুইলারকে দায়ী করেন মন্ত্রী। এগুলোর চলাচল বন্ধে সরকারের অসহায়ত্ব স্বীকার করেন তিনি। যদিও আমরা ফিডার রোডে ইউজ করতে বলেছি, হাইওয়েতে যাতে না আসে। হাইওয়েতে অনেক চেষ্টা করে অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি। এখন বিকল্প চিন্তা ভাবনাটা করছি আমরা। নতুন সড়ক পরিবহন আইন শ্রমিকদের বাধায় কার্যকর হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন আইনের বিধিতে শ্রমিকদের আপত্তিগুলো দূর করার চেষ্টা চলছে। আইন যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন আইনের মধ্যে বিধি প্রবৃদ্ধি হতে পারে। বিধি প্রবৃদ্ধি করে তারা যে দাবিনামা, সে দাবিনামার সাথে সংগতি রাখা যায় কিনা সে বিষয়টা খতিয়ে দেখবে। এখানে নাথিং ইজ ফাইনাল। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শপথ নেয়ার পর বিএনপির রুমিন ফারহানা দেয়া বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। সংসদ অবৈধ হলে রুমিন ফারহানার সংসদ সদস্য পদও অবৈধ কিনা সে প্রশ্ন তোলেন তিনি। অবৈধ সংসদের অবৈধ সাংসদ। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে যাত্রীকে চাপা দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাস চালক রোকনউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে বাস চালকের অবস্থান নিশ্চিত হওয়ার পর দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ঘটনার পর বাসটি জব্দ হলেও চালক এবং তার সহকারী পলাতক ছিলেন। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রোববার আলম এশিয়া পরিবহনের বাস থেকে যাত্রী সালাউদ্দিনকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। তার স্ত্রীকে না নামিয়ে বাস চলতে শুরু করলে বাসের সামনে গিয়ে দাঁড়ান তিনি। এ সময় তার উপর বাস চালিয়ে দেন চালক। ধোবাউড়া একেবারে বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, সেই এলাকা থেকে আমরা চালক যে রকুনুদ্দিন তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং যে হেল্পার এবং কন্ট্রাক্টর ছিল তাদেরকেও গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পিবিআই এর অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। এজাহারের বাইরে থাকা পাঁচজনকে দেওয়া হয়েছে অব্যাহতি। এ মামলায় 20 জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হবে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই গ্রেপ্তার হবেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। নুসরাত হত্যা মামলার চার্জশিটভুক্ত 16 আসামিসহ 21 জনকে দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের সুপারিশ অনুযায়ী এজাহারের বাইরে থাকা পাঁচজনকে অব্যাহতি দেন বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ। আর গ্রেপ্তার হওয়া বাকি 16 আসামির বিষয়ে সিদ্ধান্ত হবে 20 জুন মামলার চার্জ গঠনের দিন। ওসি মোয়াজ্জেমের ব্যাপারে তিনি এখনও পর্যন্ত অ্যারেস্ট হয় নাই, এটা নিয়ে আমরা এই দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যে পাঁচজনকে পিবিআই কর্তৃপক্ষ নির্দোষী হিসাবে নট স্ট্যান্ড আপ করেছেন সেই পাঁচজনকে আদালত ন্যায় বিচারে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছে। এদিকে সচিবালয়ে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নুসরাত হত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। দাবি করেন, ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারে চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি, কোনো প্রকার দুর্বলতা নেই। সরকার প্রধান অত্যন্ত কঠোর অবস্থানে এবং সে কারণে কারো এখানে শৈথিল্য দেখানোর কোনো অবকাশ নেই। মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ তোলায় গত 4 এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর 10 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনের ঘটনায় দুদক পরিচালক খন্দকর এনামুল বাসিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকেলে দুদক চেয়ারম্যান জানিয়েছেন, বাসিরকে ডিআইজি মিজানের দুর্নীতি অনুসন্ধান কমিটি থেকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আরেকজনকে। এছাড়া ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কমিটিও করা হচ্ছে। ডিআইজি মিজানের অবৈধ সম্পদের অনুসন্ধান কমিটির দায়িত্বে ছিলেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির। সংবাদ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়, দুদকের ওই কর্মকর্তা ডিআইজি মিজানের কাছ থেকে 40 লাখ টাকা ঘুষ নিয়েছেন। এরপরই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুদক। তাদের রিপোর্টের ভিত্তিতেই এনামুল বাসিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। খন্দকার এনামুল বাসিরের বিরুদ্ধে যে সকল অভিযোগ এসেছে এই সমস্ত অভিযোগগুলো তদন্তের স্বার্থেই। গত বছর ডিআইজি মিজানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আয় ব্যয়ের গড়মিল পেয়ে সম্পদের হিসেব চেয়ে নোটিশ দেয় সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেরানীগঞ্জে কারাগারে বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট শুনানি হবে আগামীকাল। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে সকালে খালেদা জিয়ার আইনজীবী সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ঠিক করে আদালত। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, রিট সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতেই একদিন সময় চাওয়া হয়েছে। মওদুদ দাবি করেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারে আদালত সরানো সংবিধান পরিপন্থী ও বেআইনি। আদালত সেদিন কিছু কাগজপত্র চেয়েছিলেন, সেই কাগজপত্রগুলো ফটোকপি আকারে আজকে দেওয়া হয়েছে। ফটোকপি দিতে হলে আদালতে অনুমতি লাগে, এই জন্য আমরা অনুমতি চেয়েছি, অনুমতি দিয়েছেন আদালত। আমরা আজকে বলেছি যে তাহলে শুনানিটা আগামীকাল হলেই ভালো হয়। আদালতও সম্মত হয়েছেন, অপরপক্ষ সম্মত হয়েছেন, কালকে আগামীকাল এই পিটিশনের শুনানি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনটির সফররত মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়ামান গিলমোর বলেছেন, তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তবে মানবিক কারণে এই নিয়ে কথা বলছে ইইউ। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত, এ বিষয়ে সরকারের কিছু করার নেই। গুলশান আইনমন্ত্রীর বাসায় বৈঠক শেষে এ কথা বলেছেন তারা। মূলত রোহিঙ্গা পরিস্থিতি
সরজমিনে পর্যবেক্ষণ করতেই বাংলাদেশে এসেছেন ইয়ামন গিলমোর। সোমবার ঢাকায় এসেই আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, ডিজিটাল নিরাপত্তা আইন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক এ বিশেষ প্রতিনিধি। ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তবে খালেদা জিয়ার বয়সের কারণেই তার বর্তমান স্বাস্থ্য অবস্থা নিয়ে উদ্বিগ্ন। এটি মানবিক বিষয় বলেই আমরা এ নিয়ে চিন্তিত। এ সময় আইনমন্ত্রী জানান, দুর্নীতির দায়ে খালেদা জিয়ার বিচার হয়েছে, এতে সরকারের কোনো দায় নেই। বাংলাদেশের আদালত আইন মাফিক সাজা দিয়েছে এবং সেই সাজা হাইকোর্ট বাড়িয়েছে এবং আইনের শাসনের কারণেই এবং হাইকোর্ট এবং বিচারিক আদালত সাজা দেওয়ার কারণেই খালেদা জিয়া জেলে আছেন। এখানে সরকারের কিছু করার নাই। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে মঙ্গলবারই মিয়ানমার সফরে যাবেন ইয়ামন গিলমোর। রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান করতে দেশটির ওপর ইউরোপীয় ইউনিয়নের চাপ অব্যাহত রাখার তাগিদ দেন আইনমন্ত্রী। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐক্যফ্রন্ট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি দাবি করে জোটের দলগুলোর ঐক্য দৃঢ় করার তাগিদ দিয়েছে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী। উত্তরায় আসম আব্দুর রবের বাসায় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে কাদের সিদ্দিকী জানান, ফ্রন্টে অসঙ্গতির বিষয়ে তিনি আগের অবস্থানেই আছেন। তবে ঐক্যফ্রন্টের সোমবারের বৈঠকে ডক্টর কামাল হোসেন উপস্থিত না থাকায় পরবর্তী বৈঠক পর্যন্ত তিনি অভিযোগের জবাব পাওয়ার অপেক্ষা করবেন। অন্যদিকে আসম আব্দুর রব জানান, ভোটাধিকার আদায় ও খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট আন্দোলন চালিয়ে যাবে। বৈঠকে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ছিটে ফোটা 6-7 জন সদস্য ভাত খেতে গেলে যেমন ভাত পরে সেই ভাতের থেকে, তাদের শপথ নেওয়ায় জাতি মর্মাহত হয়েছে। আমাদের যে ঐক্যফ্রন্ট, এটার চাইতেও সুদৃঢ় ঐক্যের দরকার। একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে ভর্তির জন্য 13,18,866 শিক্ষার্থী মনোনীত হয়েছেন। 18 জুনের মধ্যে তাদের সিলেকশন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে বোর্ড। সোমবার কলেজ ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। মনোনীতদের 27 থেকে 30 জুনের মধ্যে ভর্তি হতে হবে। শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া তাদের মোবাইলে, ফোনে SMS দিয়েও ফল জানানো হয়েছে। প্রথম পর্যায়ে 14,15,786 জন আবেদন করলেও তাদের মধ্যে 97,010 জন ভর্তির জন্য কলেজ পাননি। বোর্ড কর্তৃপক্ষ বলছে, অনেকে SMS এর মাধ্যমে শুধু একটি কলেজে আবেদন করেছে, আবার কেউ কেউ শুধু নামেই শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করায় প্রথম পর্যায়ে কলেজ পাননি। ঈদের ছুটি শেষে অফিস আদালত খুলেছে রোববার, তবে আজও রাজধানীতে ফিরছেন অনেকে। সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে ছিল ঢাকায় ফেরা মানুষের ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আজও ঢাকায় ফিরেছেন নগরবাসী। অতিরিক্ত যাত্রীচাপ ও দুর্ভোগ এড়াতে ঈদের ঠিক পরপরই রওনা না হয়ে অনেকেই ঢাকায় ফিরেছেন আজ। প্রচণ্ড কষ্ট হয়েছে, বসার মতো জায়গা ছিল না, যেহেতু ছাদ একদম উপরে ছাদ পর্যন্ত হয়েছে লোকজন, বসার মতো কোনো স্পেস ছিল না, ইভেন দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। ঈদ অনেক ভালো উদযাপন করছি পরিবারের সবার সাথে, দাদা দাদি নানা নানি। যাত্রা ভালো ছিল, ঈদ ভালো কেটেছে, আর বর্ধমান থেকে আসলাম। ভোর থেকেই কর্মস্থলে ফেরা মানুষের যথেষ্ট চাপ দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নে নৌপথে ফিরেছেন রাজধানীতে। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন লঞ্চ যাত্রীদের অনেকে। ভাড়া বাড়তি বলতে আগে জানি তো তার চেয়ে 50 টাকা বেশি ভাড়া জানাবাই 3,500 করি, এখন 400 ভাড়া নেই কোনো ফুলকে। বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই জানিয়ে BIWTA বলেছে, ঈদের পর রাজধানীতে ফিরে আসা যাত্রীদের অতিরিক্ত চাপ মাথায় রেখে কাজ করছেন তারা। বাড়তি ভাড়ার ব্যাপারে এই ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। যাত্রীর প্রচণ্ড চাপ ছিল, যেমন যাত্রীরা সুন্দরভাবে লঞ্চ থেকে নেমে যার যার গন্তব্যস্থলে চলে গেছেন,
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজধানীতে ফিরে আসা মানুষের ভিড় দেখা গেছে। নানা ভোগান্তি থাকলেও ঈদ শেষে রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। আসার সময় যতটুকু কষ্ট করে আসছে আসলে সেটা ভাষার যোগ্য না, বলার যোগ্য না। অনেক ভিড় ছিল, ছাদের উপরে মানুষ উঠতেছিল, মানুষ দাঁড়িয়ে আসতেছিল। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। বাড়তি ভাড়া দিয়ে রাজধানীতে এসে গণপরিবহন সংকটের শিকার হতে দেখা গেছে যাত্রীদের। ফারহান হাবিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শনিরাখরায় গ্যাস বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সকাল 9:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এসির গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা, তবে বিষয়টি এখনও নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস। শনিরাখরার এই ভবনের তিনতলায় সকাল 9:30 দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভবনের ছাদে এক্সিম ব্যাংকের তিনটি এসি ছিল। তৃতীয় তলায় এক্সিম ব্যাংকের শাখা অফিসের একটি কক্ষে এসির গ্যাস জমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। ফায়ার সার্ভিসের মতামত নিয়ে আমাদের বদ্ধমূল ধারণা, এটা এসির গ্যাসের বিস্ফোরণ থেকে এই ঘটনাটা ঘটেছে। ব্যাংকের ওয়াল ধসে পড়ে নিচে একজন পথচারী নিহত এবং তিনজন আহত আছে। যেই পথচারী নিহত হয়েছেন তার শরীরের মধ্যে শুধু ওয়াল চাপার আঘাত আছে, তার শরীরে পুড়ে যাওয়া বা এই ধরনের কোনো আলামত নাই। বিস্ফোরণের পর তিনতলার একাংশের দেয়াল ভেঙে রাস্তার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান কদমতলীর টুপি ব্যবসায়ী ফরিদুদ্দিন, আহত হন ভ্যান চালক সাইদুল, ফল ব্যবসায়ী জাকির ও বেকারির ম্যানেজার কামাল হোসেন। 9:00 সময় বিকট একটা আওয়াজ, আমার জানালা দিয়ে আগুন ঢুকছে ভিতরে, দুইয়া মশারি পুইরা আমার এদিক দিয়ে মনে আগুন জ্বলতেছে। এই হোটেলের আর একটা গ্যাসের ই আছে, যেটা থেকে মনে করেন যে প্রতিদিন অনেক 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 গ্যাস বের হয়, তো এটা নিয়ে অনেকবার কমপ্লেন দেওয়া হয়েছে এখানের মালিকদের, তো ওনারা কোনো সংস্কারের কোনো কাজ করে নাই। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লেও দ্রুত নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তিনতলায় আমরা দেখতে পাই যে সেখানে একটা স্পার্ক হয়েছে, ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার কারণে সেখানে গ্যাসের অস্তিত্ব থাকার কারণে বিস্ফোরণ হয়। তিনতলা ভবনের নিচতলায় লোকে হোটেল, দোতলায় লোকে এক্সিম ব্যাংক, তিনতলায় এক্সিম ব্যাংক। হোটেলের যে গ্যাসের লাইন সেটা আমরা চেক করছি এবং সেটা সঠিক আছে, কোনো সমস্যা সেখানে হয় নাই। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে একটি কমিটি করেছে ফায়ার সার্ভিস। ফারজান আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে পরিবেশ দূষণের দায়ে এশিয়ান পেপার মিলকে 20 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোয়াজ্জেম হোসাইন। তিনি জানান, মিলের তরল বর্জ্য শোধনাগার অকার্যকর রেখে পরিবেশ দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। এর আগে গত 27 মে হাটহাজারীর নন্দিরহাট এলাকায় এশিয়ান পেপার মিলের পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি দল। এ সময় আশপাশের এলাকা থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়, সেগুলো পরীক্ষায় দূষণের প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানটিকে এক মাসের মধ্যে তরল বর্জ্য শোধনাগার চালুর নির্দেশও দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই, দলগত পারফরমেন্সে তাগিদ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কাল বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ নিয়ে শঙ্কা আছে, তবে অধিনায়ক খুব চাইছেন ম্যাচটি হোক। এদিকে শুরুটা ভালো না হলেও জয়ে আত্মবিশ্বাসী লঙ্কান ব্যাটিং কোচ জন লুইস। কাল ব্রিস্টলে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30। এক ফ্রেমে তিন অধিনায়ক, লঙ্কানদের বিপক্ষে জিততে দুই সাবেকের কাছ থেকে পরামর্শ নেন মাশরাফি। সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ডিপার্টমেন্টে শতভাগ সফলতা ছিল, কিন্তু পরের দুই ম্যাচে সমন্বয় ছিল না। সব ঠিক করে পরিচিত প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ধারা ফিরতে মরিয়া টাইগাররা। আমি মনে করি যে এশিয়ার দুইটা টিম যখন খেলছি, স্পেশালি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, দুই টিমই ভাবছে যে আমরা এখান থেকে দুইটা পয়েন্ট নিতে পারি। সো এটা সত্যি কথা, ইকুয়ালি জায়গায় দুইটা টিমই আছে। এখন যে ভালো মাঠে বেশি ভালো খেলবে তার সুযোগটাই বেশি হবে। পাঁচ সিনিয়র এখনও নিজেদের সেরাটা দিতে পারেননি। তামিমের ব্যাটে খরা, মাশরাফির পারফরমেন্স নিয়ে সমালোচনা হচ্ছে। মুশফিক মাহমুদুল্লাহদের অবদান খুব বেশি না, ব্যতিক্রম সাকিব। বিশ্বকাপে টিকে থাকতে পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে গোটা দল। এখানে সিনিয়ররা পারফর্ম করেছে এটা ঠিক, অথবা সাকিব আর মুশফিক রান করেছে এটা ঠিক, কিন্তু জুনিয়ররাও কিন্তু কম রোল প্লে করেনি। সো যেহেতু 11 জনের খেলা, এখানে সবারই দায়িত্ব আছে। তিন ম্যাচে মাত্র একটা জিতেছে শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। অনভিজ্ঞ দলটা নিয়ে খুব বেশি আশা নেই। কুশল পেরেরা, দিমুথ করুণারত্ন ছাড়া বাকিরা ফ্লপ।
ইনজুরির কারণে গত ম্যাচের সেরা পারফর্মার নুয়ান প্রদীপকে মিস করবে হাথুরুসিংহা। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে অতীতে ভালো খেলেছে, তবে বিশ্বকাপ ভিন্ন মঞ্চ, কঠিন হবে ম্যাচটি। আমাদের খেলোয়াড়দের উপর বিশ্বাস রয়েছে, ওরা ভালোই লড়াই করবে। সব আয়োজন শেষ হয়ে যেতে পারে বেরসিক বৃষ্টিতে, ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস আছে। ওভাল আর সোফিয়া গার্ডেন্সে খোলা মাঠে অনুশীলনের আক্ষেপ ছিল, কিন্তু ব্রিস্টলে সেন্টার উইকেটে মন মতো অনুশীলন করেছে টাইগাররা। বিশ্বকাপে টিকে থাকতে এখন থেকে প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছে মাশরাফির দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড, ইংল্যান্ড। ব্রিস্টলে কাল বৃষ্টির আশঙ্কা রয়েছে, থেমে থেমে বৃষ্টি হতে পারে সারাদিনই। কন্ডিশন এবং উইকেট দেখে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রুবেল এবং সাব্বিরের সম্ভাবনাও আছে, মিঠুনের বাদ পড়া একরকম নিশ্চিত। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায় কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কারণ ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা 100%। সুতরাং ম্যাচটি যদি না হয় সেক্ষেত্রে বাংলাদেশেরই ক্ষতি হবে, পয়েন্ট ভাগাভাগি করতে হবে শ্রীলঙ্কার সাথে, এবং বিশ্বকাপে টিকে থাকতে এই পয়েন্ট হারানোটা অনেক ক্ষতি হবে মাশরাফিদের জন্য। ম্যাচটা না হলে আমাদের জন্য অনেক কঠিন, ইকুয়েশনটা কঠিন হবে। ম্যাচটা অবশ্যই হওয়া খুবই প্রয়োজন। আগেও বলেছি যে আগের দুইটার একটা জিতে থাকলে হয়তো বা এত বেশি প্রয়োজন হতো না, হলেও হতে পারতো, কিন্তু এখন খুবই প্রয়োজন ম্যাচটা হওয়ার। সো আমরা অবশ্যই চাচ্ছি ম্যাচটা যেন হয়। প্রথম তিন ম্যাচে একই একাদশ রেখেছে বাংলাদেশ, তবে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তন আসছে। একাদশে দেখা যাবে সাব্বির ও রুবেলকে, সেক্ষেত্রে জায়গা হারতে পারেন মিঠুন ও সাইফুদ্দিন। একাদশের পরিবর্তনটা তো শুধু আমি একা বললে হবে না, একাদশের পরিবর্তনটা টিম ম্যানেজমেন্ট সবাই আছে, সবাই একটা আলোচনার ব্যাপার আছে, সব প্রত্যেক ম্যাচেই বলেছি। আর একাদশ পরিবর্তন সবসময় টিমের জন্য ভালো কিছু হয় না, যখন নেসেসারি হয় তখনটাই প্রয়োজন। আর টিমের যদি প্রয়োজন হয় অবশ্যই আলোচনা করে তারপরে চিন্তা করা হবে। উইকেট থেকে সুবিধা পাবে স্পিনাররা, তবে শ্রীলঙ্কাকে হারাতে এগিয়ে আসতে হবে পেসারদের, আর সবচেয়ে বড় অবদান রাখতে হবে ব্যাটসম্যানদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড, ইংল্যান্ড। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে কাল দ্বিতীয় পর্বে ওঠার লড়াই বাংলাদেশের। প্রথম লেগে প্রতিপক্ষ লাওসকে হারিয়ে এসেছে লাল সবুজ। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলের ছক করছেন জেমি ডে। প্রতিপক্ষের শক্তির জায়গা মাথায় রেখে সেট পিসে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ কোচ। অন্যদিকে পুরো শক্তির দল পেয়ে আত্মবিশ্বাসী লাওস ম্যানেজমেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। জিতলে 2022 বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ, হারলে নির্বাসন আন্তর্জাতিক ফুটবল থেকে। লাওসের বিপক্ষে দ্বিতীয় লেগে নামার আগে বাংলাদেশের ওপর চাপ সমীকরণের দ্বিতীয় অংশের কারণে। ভিয়েন্টিয়েনের প্রথম লেগ 1-0 গোলে জিতলেও পুরো ম্যাচে ছিল লাওসের আধিপত্য। চোট সামলে সে দলটি এবার বাংলাদেশে এসেছে পুরো শক্তির দল নিয়ে। হার এড়াতে পারলেই নিশ্চিত পরের রাউন্ড। গুরুত্বপূর্ণ ম্যাচে কৌশলে পার্থক্য গড়ে দিতে চান কোচ জেমি ডে। সেট পিস ডেথ বলে লাওসের সামর্থ্য বিবেচনায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি, কাজে লাগাতে চান নিজেদের শক্তির জায়গায়। লাওস সেট পিসে খুবই ভালো, আমাদের সতর্ক থাকতে হবে, ভালো মার্কিং করতে হবে, খুব বেশি ফ্রি কিক বা কর্নার দেয়া যাবে না। প্রথম লেগ জিতে আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে, আমরা জয়ের জন্য নামবো। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছি না, মনোযোগের কেন্দ্রে শুধু দ্বিতীয় লেগ। আমরা আত্মবিশ্বাসী, আমি মনে করি সামর্থ্যের বিচারে লাওসের চেয়ে এগিয়ে আছি আমরা। পুরো শক্তির দল নিয়ে আত্মবিশ্বাসী লাওস ম্যানেজমেন্ট। একাধিক খেলোয়াড়ের রয়েছে থাইল্যান্ড লিগে খেলার অভিজ্ঞতা। অনেক সময় হয়তো আপনি প্রাপ্যটা পাবেন না, প্রথম পর্বে ভালো খেলেও জিততে পারেনি। ওই হারের পর আমরা প্রস্তুতি নিয়েছি, ভুলগুলো খুঁজে বের করেছে, শুধরেও নিয়েছে এখানে জিতে দ্বিতীয় পর্বে যেতে। বাছাইয়ের প্রথম পর্ব পেরোনো 6 দল এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা 34 দল নিয়ে হবে দ্বিতীয় পর্ব। সেখানে খেলা হবে 8টি গ্রুপে। শামি আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব রাত 9টায় বাংলাদেশ। তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার জানাচ্ছি। একাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন কাল, সব দলের অংশগ্রহণে প্রাণবন্ত হওয়ার আশা। পরিবহন শ্রমিকদের বাধায় কার্যকর হচ্ছে না নতুন আইন, সড়কে প্রাণহানিতে উদ্বিগ্ন মন্ত্রী। নুসরত হত্যা মামলায় আদালতে পিবিআই এর অভিযোগপত্র গ্রহণ, বিচার শুরু 20 জুন।
ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনে দুদক পরিচালক বরখাস্ত, তদন্তে নতুন কর্মকর্তা। এবং ব্রিস্টলে কাল টাইগারদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, একাদশে আসতে পারে পরিবর্তন। এই ছিল রাত নজর বাংলাদেশ, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।